بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. عبد السطر باهي جنتي سي আল্লাহকে কিভাবে স্মরণ করব জিকির করার পদ্ধতি কি আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান tabi'আহুম বিইহসানিন ভাই আল্লাহ আলা পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে এরশাদ করেছেন আজকুর উনি আজগুর কম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব উবনুল মোসাইব একজন বিখ্যাত তাবে তিনি এই আয়াতের তাফসিল করেছেন এইভাবে যে তোমরা আমাকে আনুগত্যের মাধ্যমে স্মরণ করো আমি তোমাদেরকে ক্ষমার মাধ্যমে দয়ার মাধ্যমে স্মরণ করব তাআলা পবিত্র কোরআনের সুরা আরাফের ভেতরে ইরশাদ করেছেন অজকুর বাকা ফি নাপসিকা তাজার রু আল্লাহ তালা ইরশাদ করেন যে তুমি তোমার রবকে স্মরণ করো অজকুর বাকা তুমি তোমার রবকে স্মরণ নাফসিকা মনে মনে বিনয়ের সাথে অনুচ্চ স্বরে বিনয়ের সাথে মনে মনে তুমি তোমার রবকে স্মরণ করো আব্দুস্তর ভাই আসলে জিকির আল্লাহকে স্মরণ করা এই জিকির শব্দটি ব্যাপক জিকির বিছানাই আল্লাহ আল্লাহকে স্মরণ করা আল্লাহকে প্রশংসার আল্লাহর প্রশংসার মাধ্যমে হয়ে থাকে কোনো বিত্তাসবিহী ও এবং তাজবি আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাজবি তাহালিলের মাধ্যমেও জিকির হয়ে থাকে বিল ইবাদাত ইবাদতের মাধ্যমেও জিকির হয় নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যে এবাদুতগুলো আছে এবাদুতের মাধ্যমেও জিকির হয় কোনো ব্যক্তি সালাত পড়লো অর্থাৎ সে আল্লাহর জিকির করলো আল্লাহকে স্মরণ করলো এইভাবে জিকির এটি ব্যাপক শব্দ আল্লাহ তাআলা কোরআন মাজিদকেই জিকির বলেছেন আল্লাহ তাআলা জুমার খুদ্াকেও জিকির বলেছেন অর্থাৎ এগুলোর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায় বলেই এগুলোকে জিকির বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলাই্লাম আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন আমরা আল্লাহকে সেভাবেই স্মরণ করব এটাই হচ্ছে জিকির কিভাবে করব তার উত্তর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম খানা খাওয়ার শুরুতে খানা খাওয়ার শেষে ঘুমানোর পূর্বে ঘুমানোর পরে এরকমভাবে টয়লেটে যাওয়ার আগে টয়লেটে যাওয়ার পরে বাড়িতে প্রবেশের সময় বাড়ি থেকে বের হওয়ার সময় একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ করলে ফরসলাতের পরে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় রাসুল্লাহ থেকে জিকির প্রমাণিত তিনি যেভাবে জিকির করেছেন আল্লাহকে স্মরণ করেছেন আমরা সেভাবেই আল্লাহকে স্মরণ করব আমরা বিশ্বাস করি যে কোরআন এবং সহি সুন্নাতে যা এসেছে কোরআন এবং সহি সুন্নতে যা পাওয়া যায় একজন মুসলমানের নাজাতের জন্য তা যথেষ্ট সুতরাং কোরআন সুন্নতে জিকিরের আমরা কিছু পদ্ধতি পাই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই জিকিরগুলো করেছেন জিকির করার মাধ্যম মানুষের মুখ জবান দ্বারাও আল্লাহকে স্মরণ করা যায় এই জিকিরগুলো আমরা হাদিসে রহরহ পেয়ে থাকি আবার অন্তর দ্বারাও আল্লাহকে স্মরণ করা যায় আর জিক্রু বিল কলবে তাদ্বুর অবিত্কুর অবিতামুল গভীর গবেষণা আসমান জমিন সৃষ্টির রহস্য বিভিন্ন আল্লাহর মখলুকাতকে নিয়ে অন্তর দ্বারা চিন্তা ফিকিরের মাধ্যমেও আল্লাহকে স্মরণ করা যায় তবে জোবানের জিকির করলে নির্দিষ্ট নির্দিষ্ট সোয়াবের কথাও হাদিস দ্বারা আমরা পেয়ে থাকি ভাই জিকির কোরআন হাদিসে যা আছে কোরআনের মধ্যে যেমন আমরা পেয়ে থাকি যে তুমি রবকে তোমার রবকে স্মরণ করো তাদের রোয়াও ওয়িফা বিনয়ের সাথে জিকির করতে হলে বিনয় থাকতে হবে অখিফা। খেফা মানে ভীত অবস্থায় শঙ্কিত অবস্থায় অনুচ্চ স্বরে এবং ফিন আফসিকা বলা হয়েছে যে মনে মনে তুমি জিকির করো এই আয়াতগুলোতে আমরা জিকির করার পদ্ধতি পেয়ে থাকি তিন প্রকার জিকির এই জিকিরগুলো আমরা কোরআন হাদিসে পাইনি তিন ধরনের জিকির যা আমাদের দেশে প্রচলিত এই জিকিরগুলো আমরা কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায় না এই জিকিরগুলোর মধ্যে এক প্রকার জিকির হচ্ছে সম্মিলিত জিকির এক সুরে উচ্চ আওয়াজে জিকির এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বললো একসাথে উচ্চ সুরে এই জিকির কোরআন হাদিসে পাওয়া যায় না ফতোয়া লাজনা দাইমতে এই জিকিরকে বেদাত বলে উল্লেখ করা হয়েছে এরকম ভাবে আমাদের দেশে আর একটা জিকির যেমন শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা এই জিকির কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় অথবা শুধু আল্লাহর সর্বনাম শুধু সর্বনাম উল্লেখ করে জিকির করা হু হু অথবা হুয়া হুয়া এই জন্য এই সর্বনাম শুধু সর্বনাম উল্লেখ করে জিকির নয়। এই তিন প্রকার জিকির বা এ জাতীয় জিকির এইগুলো আসলে জিকির এমন জিকির যেটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয় আমরা আরো দেখতে পাই যে অনেক ভাই আল্লাহকে স্মরণ করতে গিয়ে জিকিরের কথা বলে লাফালাফি করে এটাও আসলে জিকিরের বিপরীত জিকির আল্লাহকে স্মরণ করতে হলে যে বিনয়ই থাকতে হবে যে মনে মনে জিকির করতে হবে এই জিকিরগুলোর ভিতরে এই ধরনটাও আমরা কোথাও পাই না যে জিকির করতে হলে লাফালাফি করতে হবে গাছে উঠতে হবে কোরআন হাদিসের ভেতরে এরকম কোন দৃশ্য এরকম কোনো আয়াত কোনো সহি সন্না দ্বারা কোনো হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয় সুতরাং কোরআন হাদিসে যে জিকিরগুলো এসেছে আমরা সেই জিকিরগুলো সেভাবে করব এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা জিকিরের কথা তাকে স্মরণ করার কথা কোরআনে বারবার উল্লেখ করেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো অজকুর তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো তদারু আও বিনয়ের সাথে খিফা এবং ভীত অবস্থায় সুরা আরাফ, দুই শত পাঁচ নাম্বার আয়াত ভাই আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ আলম সব আল্লাহ অলি তফিক